দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে জয়েন করে আছেন ঢাকা পোস্ট লাইভে, দর্শক ঢাকা পোস্ট লাইভে আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায়, একদম বাংলাদেশ টেলিভিশনের সামনের যে সড়ক ঠিক সেখানেই। আসলে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আসলে বলা হচ্ছে একজন শিক্ষার্থীকে আসলে রাইদা সার্ভিস যে বাসটি রয়েছে সেই পরিবহনের একটি বাস আসলে একটি শিক্ষার্থীকে ধাক্কা দেয়, এবং সেটির জের ধরেই আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে বেশ কয়েকটি বাস কিন্তু তারা আটকে দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাইদা পরিবহনের যে বাসগুলো রয়েছে, যেগুলো আসলে মূলত উত্তরা দিয়াবাড়ি থেকে সেগুলো চলাচল করে থাকে পোস্তকলা পর্যন্ত, এবং সেই বাসটি আসলে গত দুদিন আগেও কিন্তু একটি দুর্ঘটনা ঘটিয়েছে, একটি পথ শিশুকে আসলে বাস থেকে ফেলে দিয়েছে এবং পরবর্তীতে সেই শিশুটি মারা গিয়েছে আমরা শুনতে পেয়েছিলাম। এবং সেই ঘটনায় যেমনি বাসের চালক এবং হেল্পারকে আটক করা হয়েছে, এবং আজকেও আমরা দেখেছি যে আসলে একটি শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া হয়েছে রাইদা পরিবহনের একটি বাসে, যেটি ধাক্কা দিয়েছে এর ফলে আসলে এই মুহূর্তে শিক্ষার্থীরা বাস কিন্তু আটকে দিয়েছে, এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে এই পরিবহনের যে বাসগুলো আসলে এখান থেকে অতিক্রম করে যেতে চাচ্ছে সেই বাসগুলোকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে সেই বিষয়টি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে আসলে যারা প্রথম দিকে আসলে ছিলেন যে শিক্ষার্থীরা, তারা অনেকেই কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, সেটি আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে অনেকেই কিন্তু রামপুরা থানার দিকে গেছে, তবে যে বাসগুলো আসলে আটকে দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা বলবেন, আপনি আপনি কোন কলেজের শিক্ষার্থী? মাইলস্টোন কলেজ। আপনি কখন থেকে আছেন রামপুরা ব্রিজ এলাকায়? আমি এই যে ব্রিজের ওই পারে রাইদা থামাই দিল, সবাই নামাই দিছে। আচ্ছা আসলাম এই মাত্র। আচ্ছা কেন রাইদা কেন কেন থামাচ্ছে আপনি জানেন কিছু? না জানতে পারি, যে শুনছি কোন এক শিক্ষক যদি হাত দিয়েছে না যে এইগুলো নিয়ে হিসাব করেছে, কোন এক শিক্ষার্থীকে ধাক্কা মারছে আমরা এমনটি শুনেছি। আপনি কিছু এই বিষয়ে আপনি জানেন না? জি ধন্যবাদ। দর্শক আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাইদা পরিবহনের বেশ কয়েকটি বাস এই মুহূর্তে রামপুরা ব্রিজে কিন্তু আটকে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আমরা রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় আমরা যে বিষয়টি এখন পর্যন্ত জানতে পেরেছি, তবে কাকে আসলে ধাক্কা দেওয়া হয়েছে সেই স্কুলের শিক্ষার্থীকে কিন্তু আসলে এখন পর্যন্ত এখানে পাওয়া যায়নি, এবং তাকে হয়তো বা তাৎক্ষণিকভাবে কোনো একটি হসপিটালে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এখানকার যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবহনের যতগুলো বাস আসলে এখান থেকে অতিক্রম করতে যাচ্ছে সেগুলো সবগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে। তো এখানে সাথে একটু কথা বলি, ভাই আপনি কি রাইদা পরিবহনের? আচ্ছা একটু বলেন যে আপনাদের বাসগুলো কেন আটকে দেওয়া হলো? ভাইয়া আমরা সঠিক বলতে পারি না, তো সকালে কোন স্টুডেন্টের সাথে রাইদা পরিবহনের সাথে নাকি একটু দ্বন্দ্ব হয়েছে, তো ওনারা রাস্তায় আগে গাড়ি চাপাইছে, চাপানোর পর কোম্পানির লোক আসার পর পুলিশ ফোন দিয়েছে, পুলিশ এসে ওনাদের ছাত্রদের দুই তিনজন নাকি থানায় ধরে নিয়ে গেছে। আচ্ছা তো এই কারণে ওনারা খুব, তো এই কারণে গাড়িগুলো চাপা দিয়েছে। তো আমরা শুনছি যে এটা একবার মিট হয়ে গেছে, তারপর ওনারা বলতো যে মিট হয়নি, ওনাদের ছাত্র আটকে রাখছে থানাতে। আচ্ছা এরকম কিছু, তো আমাদের কোনো ক্ষতি করে নেই, গাড়ি চাপায় চাবি নিয়ে গেছে, বলছে আপনারা এখানে থাকেন, মিট হলে তারপর যাবেন। মানে আপনাদের গাড়ির চাবি নিয়ে গেছে সবগুলো? হ্যাঁ। আচ্ছা তা একটা শিক্ষার্থীকে আসলে ধাক্কা মারা হয়েছে আমরাও শুনতে পাচ্ছি, আসলে কোন বাস ধাক্কা দিল সেই বিষয়টি আপনারা জানেন কিনা? সেটা আমি মানে আমরা শুনছি যে সেটা রাইদাই, রাইদা কোম্পানি মানে যে কোনো একটা গাড়ি, রাইদা পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে স্কুল শিক্ষার্থীকে। দুদিন আগেও তো একটা শিশুকে বাস থেকে ফেলে দিয়ে প্রগতি সন্ধিতে শিশুটি মারাও গিয়েছে, আপনি তো জানেন হয়তো বা, আপনাদের একজন চালকও গ্রেফতার হয়েছে, চালক এবং হেল্পার। আসলে পরপর কেন এই ঘটনাটি হয় রাইদা পরিবহনের সাথে, কি মনে হয়? আপনি তো এই পরিবহনে চাকরি করেন। আগে পরে তো এরকম কিছু হয়নি, তো দুদিন আগে যে এটা হয়েছে যে একটা ড্রাইভারকে ধরে নিয়ে গেছে, ওইটা আমরা যতটুক জানি যে ড্রাইভার তো ওই মানে ওই মেয়েটাকে ধাক্কা দেয়নি, ওই মেয়েটা নাকি রাস্তায় সাহায্য নেয় মোটামুটি, তো ড্রাইভার বলছে যে তুমি নেমে যাও গাড়ি ভরা, তো ওই মেয়েটা গেট থেকে নামতে লেগেছে, তো গাড়িটা রানিং ছিল, মেয়েটা লাভ দিয়েছে, লাভ দেওয়ার পরে মেয়েটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ড্রাইভারটা নাকি ভয়ে ব্রেক করে নেয়, হয়তো চলে গেছে, মানে এটা ওই গাড়ির যাত্রীরাই সাক্ষী দিচ্ছে যে ড্রাইভারের কোনো দোষ নেই। আমরা এটাই শুনছি, বেশ আমরা জানি না। এটা একটা শিশু বাস থেকে নামে
তখন 40 স্পিডে গাড়ি চলে, এ নাকি ড্রাইভারের দোষ নাই, আপনি তাই মনে হয় আপনার? না না ভাই, এখানে ড্রাইভারের তো দোষ আছে, ড্রাইভারের দোষ না থাকলে তো মেটা পড়তো না, ড্রাইভারের তো ছিল যে গাড়িটা পেরে তো নামানো। তো আমরা তো ভাই এটা সঠিক খবর জানি নাই, কারণ আমরা এটা কিছু বলতে পারতাছি না। আচ্ছা, এখন আপনাদের পরিবহনের যারা কর্মকর্তা আছে তারা কি আসছে এখানে? হ্যাঁ তারা আছে। তারা কোথায়? তারা মনে থানা না সামনে হয়তো আছে। অভিযোগ অনেক সময় গাড়ি পরিপূর্ণ ব্রেক করেন না, আবার কাউকে নামার সময় আপনারা একটু ঠেলে ধাক্কা দিয়ে নামিয়ে দেন, এগুলো কেন করেন আসলে আপনারা? আপনার ইচ্ছা করে করেন না, কিন্তু একটা মানুষ নামতে গিয়ে যদি পড়ে যায়, একটা শিশু মারা গেল গত পরশু দিন, এটার দোষ কি আপনাদের ঘাড়ে পড়ে না? অবশ্যই আমাদের ঘাড়ে আসে দোষটা। তার ইচ্ছে কিন্তু একটা ড্রাইভার কখনো একটা টিপে আমার মারে না, মাঝে মধ্যে হয়ে যায়, হয়ে যায় ভুল বসে দেখলে মোটর ডিপার্টমেন্টে, এগুলো ভুল বসে হয়ে যায় মাঝে মধ্যে। আপনি কি গাড়ির ড্রাইভার? কে আছে আপনাদের ড্রাইভার? আর আপনি ড্রাইভার? দর্শক, আমরা আরেকজন রাইদা পরিবহনের ড্রাইভার, তার সাথে একটু কথা বলি। আচ্ছা, একটু বলেন যে দুদিন আগে আপনাদের একজন ড্রাইভার এবং হেল্পার গ্রেফতার হয়েছে। হ্যাঁ, কারণ কি, একটা শিশুকে তারা আসলে নামিয়ে দিল এবং তৎক্ষণাৎ 40 স্পিডে গাড়ি ছিল এবং সেই শিশুটি পড়ে মারা গেল। আসলে আপনি তো একজন ড্রাইভার, আপনার কাছে কি মনে হয় এরকম দায় কি আপনারা এড়াইতে পারেন, মানে এই দায় কি আপনাদের না? এই বিষয়গুলো হলো বর্তমান ঢাকা সিটির যে পরিস্থিতি, যে সিচুয়েশন, যাত্রী জায়গায় জায়গায় নামতেছে, আমরাও নামাইতেছি বা উঠাইতেছি। এক্ষেত্রে এখানে একজন যাত্রী নামতেছে, সামনে যে আরেকজন বলতেছে নামাই দেন, নামাই দিতে একটু দেরি হলে যাত্রীগুলা দেখা গেল রানিং এ অনলাইন নেমে যেতেছে, কেউ নেমে যেতেছে, কেউ নামার আগে করে দিতে। মানুষগুলো যদি একত্রিত নামতো, এক জায়গায় নামতো, সেক্ষেত্রে হয়তো কোনো সমস্যা দেখা দিত। মানুষ এক জায়গায় কিভাবে নামবে? আপনারা তো জায়গায় জায়গায় মানুষ তোলেন, তো মানুষ যেখানে তার সুবিধা সেখানে তো তিনি নামতে যাবে। নামা একটু চলন্ত গাড়ি থেকে না ব্রেক করার আগেই একজন লোক নেমে যেতেছে, এখন নাইমা অনেকে পড়ে যেতেছে, কিন্তু এক্ষেত্রে কেউ ব্রেক করার আগেই নেমে যেতেছে, মানে ক্ষেত্রে যারা না দেখতেছে ঘটনাটা ওরাই মনে করতেছে ধাক্কা দিয়ে ফেলাইছে। আরেকটি অভিযোগ আছে আপনাদের, অনেকেই এই অভিযোগটি করেন, আমরাও দেখি যে সড়কে আপনারা দুই একই কোম্পানির দুই বাস পাল্লা দিয়ে চালাতে যান, তখন আসলে একটা দুর্ঘটনা ঘটে যায়, এটা কেন হয়? আপনারা আসলে কেন করেন এইগুলো? আসলে এক্ষেত্রে দেখা গেল একটা জিনিস, আমাদের এই গাড়িগুলো ভাড়ায় চলে, গাড়িগুলো ভাড়ায় চলে, মালিক মহাজন, এখানে আমাদের ইনকামের একটা বিষয় আছে। তারপরে এখানে কিন্তু মূলত আমাদের জায়গা জমি নিয়ে আমরা কারোর সাথে বিবাদ নাই, এখানে গাড়িগুলো ইনকামের ক্ষেত্রে এরকম হইতেছে, মূলত কেউ 10 টাকা বেশি করতেছে, কেউ 10 টাকা কম। কিন্তু আপনারা তো প্রতিযোগিতা করেন সড়কে নেমে, এটা তো মিথ্যা কথা না? প্রতিযোগিতা এটা সবাই তো যা দেখতেছে, আমরাও করতেছি, আপনারা মিথ্যা তো বলার কিছু নাই, প্রতিযোগিতা হইতেছে, কিন্তু এখানে কিন্তু হলো ইনকামের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হইতেছে, তাছাড়া অন্য কোনো বিবাদের ভিতরে নাই। আচ্ছা, তো আজকে কেন আপনাদেরকে এভাবে রামপুরা ব্রিজে আটকা দেওয়া হলো? কেন শিক্ষার্থীরা আপনাদের উপর মানে রাগ করলো? কেন আসলে আপনাদের উপর রাগ করলো? দেখা গেল যতটুকু যে আমরা শুনতে পাচ্ছি, আপাতত এখানে আটকানোর পরে যে ভাড়াটা নিয়ে আমাদের যে একটা লোকাল ভাড়া করা হয়েছে 16 টাকা, 19 টাকা, 13 টাকা, এই ভাড়াটা নিয়ে যে একটা ভাড়া করা হয়েছে, এখানে দেখা গেল অনেকের কাছে 13 টাকা ভাঙ্কি থাকে না, 19 টাকা, 16 টাকা ভাঙ্কি থাকে না। আগে আমাদের ভাড়া ছিল 10 টাকা বা 15 টাকা, সবার কাছে মোটামুটি টাকা ছিল, কারণ এই 12 টাকা, 13 টাকা, 19 টাকা ভাঙ্কি না থাকার কারণে এখন দেখা যেতেছে আজকে ওরা আটকাইছে আমাদের গাড়িতে প্রতিনিয়ত, যা গতকালকে থেকে বা আজকে থেকে প্রত্যেক জায়গা থেকে আমাদের। কিন্তু আপনারা যে এরকম যে বাচ্চাদের ধাক্কা দেন, বড় মানুষদের ফালাইয়া দেন, মানে এই যে এইগুলো অভিযোগ কেন আসে শুধু রাইদা পরিবহন? গত কয়েকদিন ধরেই আসে, কেন কি মনে হয়? আপনি তো নিয়মিত চালান এই রাইদা পরিবহন। যেটা মানে আপনাকে কিছুক্ষণ আগেও বলছি যে আসলে এখানে ধাক্কা দেওয়া বা একজন মানুষকে ফেলে দেওয়া এগুলো আমাদের কাজ না, কারণ আমরা আমরা মানুষের সেবা করি, আমরা একজন মানুষ দেখা গেল একজনের সাথে একজনের কথা কাটাকাটি হতে পারে, এই জন্য একজন মানুষকে মাইরা ফেলায় না কেউ, কেউ এটা কেউই চায় না যে একজন মানুষ মাইরা ফেলাই। অনেকে অনেক যাত্রী আছে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তার মানে এই না যে আমরা তাকে মাইরা ফেলাবো, এখানে হলে দেখা গেল যে একটা কথা কাটাকাটি হয়, কিন্তু যে ধাক্কা দেওয়া বা একজন মানুষকে মেরে ফেলা এগুলো কিন্তু কারো কোনো প্রফেশনাল ড্রাইভারের কাজ হচ্ছে। রাইদা পরিবহনে আপনি কি করেন? আচ্ছা আচ্ছা, আপনি তো দেখতেছেন, আপনার কাছে কি মনে হয়? আপনি তো একজন যাত্রী নাকি? আপনি যাত্রীও না, আপনার বাসায় এখানে, আপনার কাছে কি মনে হয় এই যে রাইদা পরিবহনের এতগুলো বাস আটকে দেওয়া হলো,
আসলে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো অভিযোগগুলো সত্য না মিথ্যা আপনার কাছে কি মনে হয়? আসলে প্র্যাকটিক্যালি তো আমি ছিলাম না, এখন ন্যায় অন্যায় কে করলো না করলো সেটা তো আর চোখে দেখলে সরাসরি থাকলে বুঝতে পারতাম। আচ্ছা, আপনার কি মত আসলে তারা সড়কে প্রতিযোগিতা করে ধাক্কা দেয়, এরা কি ধাক্কা ধাক্কা স্টাফ দেয় নাই বা দেয়ও না আমি যতটুকু জানি? আচ্ছা, হয়তো বা রানিং এ পিছিনটা নামতে নামতে চায় না বা অবস্থাই করে না। আচ্ছা, নামা অবস্থাতে পড়ে যায় তাই বলতে যাচ্ছে? ইচ্ছা করে কেউ ধাক্কা দেয় না, যত খারাপ স্টাফই হোক। ধন্যবাদ দর্শক। আসলে আমরা বিষয়টি শুনছিলাম যে আসলে পরিবহনের সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে তারা ইচ্ছা করে এই ঘটনাগুলো ঘটেন না, আসলে বেশ কিছু কারণে এই ঘটনাগুলো ঘটে যায়। আরো দু একজনের সাথে একটু কথা বলি। আপনি কি ড্রাইভার না হেল্পার? আপনি স্টাফ। আচ্ছা, একটু বলেন কেন আপনাদের আজকে এভাবে আটকে দেওয়া হলো এখানে? কেন আজকে আমি সঠিকভাবে জানি না, তবে যতটুকু শুনছি যে স্টুডেন্টদের সাথে একটু ঝামেলা হয়েছে। সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট গাড়িতে উঠা 20 টাকার ভাড়া 10 টাকা দেয় অথবা 5 টাকা দেয় অথবা 15 টাকার ভাড়া 5 টাকা দিতে চায়। ওই ক্ষেত্রে ওইগুলো যদি স্টাফের সাথে কথা কাটাকাটি হয় ওরকমই কিছু একটা হয়েছে, হয়তো আমি সঠিক জানি না, ছিলাম না, শুনছি। ওইভাবে স্টুডেন্টের সাথে আর স্টাফের সাথে একটু জর্গা বা মুস্তালাগালি বা হাতাহাতি যাই হয়েছে এটা জানি না, এই জন্য আর কি স্টুডেন্টরা কেইপা গাড়িগুলো আটকে এসেছে। এখন কি আপনারা কি স্টুডেন্টের সাথে আলাপ আলোচনা করছেন? গাড়ি ছাড়ানোর সাথে আলাপ আলোচনা হইছে, কোম্পানির লোক কথা বলতেছে, আসতেছে, দেখতেছে। তারপরে আবার স্টুডেন্ট যারা ছিল স্টুডেন্ট ভাইরা এরা আবার পুলিশে হেল্প চাইছিল, তারপর তাদেরও নাকি ঝামেলা হয়েছে। অনেক মানে ঝামেলা সব দিকেই ঝামেলা আছে, এখন সব মিলিয়ে দেখা যায় কি হয়, সিদ্ধান্ত হইব আল্লাহর রহমতে হইতেছে। কথা বলতেছে অনেকে আসছে আর আসবে, কোম্পানির লোক আসছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই শিক্ষার্থীরা রায়দা পরিবহনের বেশ কয়েকটি বাস তারা এই মুহূর্তে আটকে দিয়েছে, মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ। কয়েকদিন পরপরই আসলে দেখা যায় এই পরিবহনের যে বাসগুলো আছে খুবই ব্যাপকভাবে তারা এই সড়কটিতে চালিয়ে থাকে। এটি আসলে মূলত উত্তরা দিয়াবাড়ি থেকে পোস্তকলা পর্যন্ত চলাচল করে এবং এর মাঝখানে আসলে বেশ কয়েকটি স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে এবং এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা মূলত এই পরিবহনে উঠে থাকেন। এবং এছাড়াও যারা আসলে নিয়মিত যাতায়াত করে থাকেন এই বাসের যাত্রী তাদেরও কিন্তু বেশ কিছু অভিযোগ আছে এই পরিবহনটি নিয়ে। তারা আসলে দুটি বাস পাশাপাশি থাকলে খুবই প্রতিযোগিতামূলকভাবে তারা চালায়, এর ফলে কিন্তু অনেকেই আমরা দেখতে পেয়েছি আহত হয়েছে। গত দুদিন আগেও আসলে একজন পথ শিশু যে আসলে বাসে উঠেছিল এবং পরবর্তীতে তাকে নামিয়ে দেওয়ার সময় বাসের গতি প্রায় 40-50 কিলোমিটার বেগে চলছিল, এই গতিতেই আসলে শিশুটিকে নামিয়ে দেওয়া হয় এবং তৎক্ষণাৎ শিশুটি পরে আসলে মেজর ইঞ্জুরির কারণে পরবর্তীতে মারা যায়। আমরা সেই বিষয়টি দেখেছি এই ঘটনায়। ইতোমধ্যেই বাসের হেল্পার এবং চালক দুজনকে আটক করা হয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন যে আরও একটি বাস সেদিকে ইতোমধ্যেই কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে এই বাসগুলোকে আটকে দিচ্ছে এবং বাসের চাবিগুলো নিয়ে গিয়েছে তারা। তারা বলছেন যে তারা আসলে সড়কে একটি নৈরাজ্য তৈরি করেছেন এবং এই নৈরাজ্য ঠেকাতেই আসলে শিক্ষার্থীদের এই আজকের এই উদ্যোগ। আমরা এই মুহূর্তে চেষ্টা করব যে একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে, ইম্পেরিয়াল কলেজের একজন শিক্ষার্থী। আচ্ছা ভাইয়া, একটু বলেন আসলে এই যে তাদের সাথে আসলে কি নিয়ে ঝামেলা হয়েছিল আপনাদের? আসলে আমাদের একজন স্টুডেন্ট তার মানে এর সময় কলেজে আসছিল ভ্যাকসিন দেওয়ার জন্য, আমাদের 21 বেচে একজন শিক্ষার্থী আমাদের বড় ভাই। আচ্ছা, তো উনি আসার পর উনি যখন যাওয়ার সময় রাইডার মানে কন্ডাক্টর এবং এয়ার সহ ওই যে এখানে যারা চেকিং করে রামপুরা আমি চিনি না, ওরা চেকার সহ চেকারে আমাদের বড় ভাই মানে আমাদের ডাকিং পেরিয়ে ছাত্রের উপর হাত তুলছে, সেই জন্য আমরা আজকে কোনো রাইডার গাড়ি যাইতে দিতেছি না, কারণ আমরা কোনো রাইডারকে কোনো রাইডার কোম্পানির গাড়িকে আমরা যাইতে দিব না, ওদের মালিক সমিতি আসা পর্যন্ত আমরা এই কর্মসূচি অব্যাহত। খুবই ভালো উদ্যোগ, আপনাদেরকে অনেকে অভিনন্দন জানিয়েছেন এই কারণে।
কারণ অনেকেই ভুক্তভোগী এই এই ঘটনাগুলো। একটা কথা যে ওরা ওরা যেখানে দশ টাকার ভাড়া ওখানে পনেরো টাকা করে নেয়, ওদের ভাড়া বাড়াইছে এক কিলোমিটার দুই টাকা করে, ওরা আরো তিন টাকা ভাড়া বেশি নিয়ে পনেরো টাকা নেয়, যেখানে বারো টাকা নেওয়ার কথা পনেরো টাকা নিচ্ছে। আমি মুগদা থেকে আসি সবসময় এখানে, মানে আমাদের কলেজে আসি, আসার সময় আমাদের যেখানে বারো টাকা ভাড়া ওইখানে আমাদের থেকে পনেরো টাকা নেয়, এবং এরা হাফ ভাড়া সরকার করেছে কিন্তু ওরা হাফ ভাড়াও নেয় না। ওরা বলে নাকি রায়দা কোম্পানির সমিতি নাকি ওদেরকে হাফ ভাড়া নিতে না করছে, এটা কোন কথা? ওরা আমাদের দেশের সরকারি রাস্তার উপর যেখানে গাড়ি চালায় সরকারের নিয়ম মানে না, ওটা সরকারের সরকারের নিয়ম না মেনে ওরা আমাদের থেকে পুল ভাড়া নেয়, সেজন্য আজকে এটাও আমাদের মানে কর্মসূচির মধ্যে আছে। আচ্ছা, আপনাদের খুব ভালো একটি উদ্যোগ, আমি সেটাই বলছিলাম যে দুদিন আগেও তার একটা পথ শিশুকে মেরে ফেলেছে, আপনারা বেপরোয়া ভাবে গাড়ি চালা। অনেক সময় আমরা দেখছি যে এটা একটা একটার আগে একটা যাওয়ার জন্য মানে একটা আগে মানে পাশে কি মানুষ আছে নাকি না ওটাও দেখে না, টান দিয়ে চলে যায়। ওই জন্য মূলত মানে ওই দিন যে মারা গেছে একটা মেয়ে, ওখানেও মনে হয় এরকম কোন ঘটনা ছিল, ওরা ওই মেয়েটা কেন মারা গেছে সেজন্য আর কি। আর যাই হোক, এগুলো পুলিশের ব্যাপার, ওনার তদন্ত করে বাই করবে। আচ্ছা, তো এখন আসলে আপনারা কি আলোচনা করে বিষয়টা সমাধান চাচ্ছেন নাকি? হ্যাঁ, আলোচনা করে আমরা সমাধান চাচ্ছি। আমরা সবগুলো গাড়ি এখানে রাইডার কোন গাড়ি যাইতে দিচ্ছি না, আমরা এখানে পাশ দিয়ে রাখছি, যখন ওনাদের মালিক সমিতির সাথে আলোচনা করে হয়তো পুলিশ আর ওদের চাবিগুলো আমরা নিয়ে ফেলছি, গাড়ি চাবিগুলো সব থানায় জমা দেওয়া হয়েছে। আচ্ছা, ইতিমধ্যে পরিবহনের কেউ কি আসছে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে? কোনো আলাপ আলোচনা করতে মানে আসে নাই, আসবে হয়তো আসবে। যাই হোক, আমরা ধন্যবাদ দর্শক। আসলে যে বিষয়টি বলছিলাম যে আজকের যে ঘটনা মূলত একজন ইম্পেরিয়াল কলেজের একজন শিক্ষার্থীর সাথে আসলে মূলত ঘটনা, বাকৃতণ্ডার পর্যায়ে আসলে তাকে শারীরিকভাবেই আসলে অ্যাসল্ট করা হয় সেই বিষয়টি তারা বলছিলেন, এবং এর ফলেই আসলে ইম্পেরিয়াল কলেজে যারা শিক্ষার্থী আছেন তারা এই মুহূর্তে রামপুরের ব্রিজ এলাকায় অবস্থান নিয়েছেন, এবং এই রাইদা পরিবহনের যে গাড়ি বাসগুলো আছে সেগুলো তারা আটকে দিচ্ছেন, এবং একই সাথে সেই বাসের চাবিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আমাদের সাথে প্রায় তিন হাজারের মতো মানুষ এই মুহূর্তে জয়েন করে আছেন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন যে আসলে বাসের যে বেপরোয়া অবস্থা সেটি অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন, এবং সেই সাথে আজকে শিক্ষার্থীদের এই এই যে কার্যক্রম সেই কার্যক্রমকে অনেকে সাধুবাদ জানাচ্ছেন সেটি আমরা দেখছি, অনেকে কমেন্ট করছেন। এইচ এম রাকিব কমেন্ট করছেন আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি, এবং একই সাথে দেখতে পাচ্ছি যে সুজয় কুমার দেবনাথ আছেন আমাদের সাথে, আবু সৈয়দ আছেন আমাদের সাথে। এই মুহূর্তে দর্শক আমরাও রয়েছি আয়রামপুরা ব্রিজ এলাকায়, এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুরাদ মুর্শিদ আলম আছেন আমাদের সাথে, এবং আরো অনেকে কিন্তু আমাদের সাথে নতুন করে জয়েন করছেন যারা এই মুহূর্তে আসছেন ঢাকা পোস্ট লাইভে। একটু জানিয়ে রাখি আপনাদেরকে, মূলত আজকে রাইদা পরিবহনের একটি বাস ইম্পেরিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে আসলে বাগবিতণ্ডার এক পর্যায়ে আসলে ধাক্কা দেওয়া হয়, তাকে শারীরিকভাবে সে আহত হয়, এবং পরবর্তীতে আসলে ইম্পেরিয়াল কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু এই রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নেন, এবং রামপুরা ব্রিজ এলাকায় এই মুহূর্তে যতগুলো রাইডার পরিবহনের গাড়ি বা বাস যেগুলো রয়েছে সেগুলো আসলে রামপুরা ব্রিজ থেকে যেগুলো আসলে অতিক্রম করে যাচ্ছে সবগুলো বাসকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, এবং আমরা দেখতে পেয়েছি যে সড়কের দুই প্রান্তেই মূলত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, এবং রাইডার পরিবহনের যে বাসগুলো রয়েছে সেগুলোকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টেলিভিশনের সংলগ্ন যে সড়কটি রয়েছে ঠিক সেখানে আটকে দেওয়া হচ্ছে, এবং বাসের সবগুলো চাবি নিয়ে নেওয়া হয়েছে। তবে পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে যেই ঘটনাগুলো ঘটে সেগুলো আসলে তাদের ইচ্ছাকৃত নয়, আসলে অনিচ্ছাকৃত, তবে তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ, তারা গত কয়েকদিন ধরে বাড়তি ভাড়া আদায় করছেন, বিশেষ করে বারো টাকার ভাড়া তারা পনেরো টাকা করে নিচ্ছেন, এবং সেই সাথে শিক্ষার্থীদের সাথে খুবই খারাপ আচরণ তারা করছেন, সেটিও কিন্তু এই মুহূর্তে যারা শিক্ষার্থী যারা এই মুহূর্তে আছেন তারা কিন্তু অভিযোগ করছেন। যেহেতু আগেই বলেছি দর্শক যে রাইদা পরিবহন মূলত রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে পুস্তকলা পর্যন্ত চলাচল করে, এবং এর মাঝে বেশ কয়েকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং যেখানকার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন, অফিসগামী যারা রয়েছেন তারাও কিন্তু এই বাসটিতে যাতায়াত করে থাকেন। তবে সবকিছু মিলিয়ে এখন কিন্তু বলা যায় যে আজকে শিক্ষার্থীরা
কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে এবং সবগুলো বাস আপনারা দেখতে পাচ্ছেন রাইদা পরিবহনের প্রায় 50টি মতো বাস এখানে কিছু বাস রয়েছে সড়কের ওই পারেও কিছু বাস রাখা হয়েছে আমরা দেখেছি যে প্রায় 50টি মতো বাস আসলে তারা আটকে দিয়েছেন এছাড়াও যতগুলো বাস আসলে রাইদার যে দুটি স্টপেজ রয়েছে তাদের যে স্টেশন দুটি রয়েছে একটি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি আর একটি পোস্তকলায় সেদিক থেকে আসলে যে বাসগুলো ছেড়ে আসছে সেগুলোকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে রামপুরা ব্রিজ এলাকায় এবং একই সাথে সবগুলো বাসের চাবি নিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা এবং নিয়ে তারা সংশ্লিষ্ট যেই ট্রাফিক বক্স আছে সেখানে তারা জমা দিচ্ছেন এবং তার মাধ্যমে আসলে রামপুরা থানায় বিষয়টি এখন পর্যন্ত গড়িয়েছে থানায় আসলে দুপক্ষই বসবেন সেটি কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থীরাও বসবেন এবং রাইদা পরিবহনের যারা রয়েছেন কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু বসবেন যে আসলে কেন এই ঘটনা বারবার আসলে শিক্ষার্থীদের সাথে হচ্ছে শিক্ষার্থীরা বলার পরেও আসলে তাদেরকে কেন ধাক্কা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে হেল্পাররা কেন শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করছেন এই বিষয়টির একটি সুরাহা এই মুহূর্তে শিক্ষার্থীরা চাচ্ছেন এবং সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে রামপুরা ব্রিজ এলাকায় আসলে শিক্ষার্থীরা যেমনি অবস্থান নিয়েছেন ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি যে রাইদা পরিবহনের যারা স্টাফ রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন তবে এখন পর্যন্ত এই পরিবহনের যারা কর্তৃপক্ষ আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এখনো আসেননি দ্বিধায় আসলে সবগুলো বাস এই মুহূর্তে রামপুরা ব্রিজ এলাকায় রাখা হচ্ছে দর্শক এই মুহূর্তে ঢাকা পোস্ট লাইভে রামপুরা ব্রিজ থেকে আসলে সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আমি সৈয়দ রায়হান দর্শক যে কোনো সংবাদের সবশেষ তথ্য পেতে যুক্ত থাকুন ঢাকা পোস্টের সাথে।